আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচ্য বিষয় হল টাইপস অফ রিলেশনশিপ তো আপনাদের সাথে পুরো সময় জুড়ে থাকবো আমি মোহাম্মদ ইমরান হাসান টাইপস অফ রিলেশনশিপ বা ক্লাসিফিকেশন অফ রিলেশনশিপ বা রিলেশনশিপ মূলত তিন প্রকার ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি অথবা মেনি টু ওয়ান মেনি টু মেনি এই তিন প্রকার রিলেশনশিপ কি আমরা জানার চেষ্টা করি তো আমরা একটা উদাহরণ দেখি আমাদের রিলেশনশিপ তৈরি করার জন্য কমপক্ষে দুটি টেবিল প্রয়োজন অর্থাৎ যে দুইটা ডাটা টেবিলের মধ্যে আমরা রিলেশনশিপ প্রকাশ করব এখানে দুইটা ডাটা টেবিল আছে একটি ডাটা টেবিল হলো স্টুডেন্ট ডাটা টেবিল আর একটি হল রেজাল্ট টেবিল তো এই স্টুডেন্ট টেবিলের কিছু কি আছে ফিল্ড আছে রোল নাম্বার নেম অ্যাড্রেস আবার রেজাল্ট টেবিলের কিছু ফিল্ড আছে সেটা হলো রোল নাম্বার গ্রেট এবং স্টুডেন্ট টেবিলের আমার এই যে রোল নাম্বার আছে এই রোল নাম্বার কিন্তু রোল নাম্বারের বাই স্টুডেন্ট টেবিলের আমাদের কি চারটা রেকর্ড আছে এই রেজাল্ট টেবিলেরও চারটা রেকর্ড আছে এখন আমাদের রিলেশনশিপ জিনিসটা আসলে কি রিলেশনশিপ মানে হচ্ছে যে একটি টেবিলের বা একটি ডাটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য একটি ডাটা টেবিলের অন্য রেকর্ডগুলোর সম্বন্ধে সম্পর্ক তাহলে তাদের ভিতরে সম্পর্ক রেকর্ডগুলোর ভিতরে সম্পর্ক তাহলে আমাদের আমরা যদি রিলেশনশিপ তৈরি করতে চাই তাদের ভিতরে আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে দুটি টেবিলের ভিতরে কোনো কমন ফিল্ড আছে কিনা এটা আমাকে খুঁজে বের করতে হবে যদি আমরা কমন কোনো ফিল্ড পাই তারপর আমাকে দেখতে হবে যে এই যে রেকর্ডগুলো আছে এই একটি টেবিলের রেকর্ডের সাথে অন্য একটা টেবিলের রেকর্ডের ভিতরে কোনো সম্পর্ক আছে কিনা অর্থাৎ একটি টেবিলের রেকর্ড এর পেছনে অন্য টেবিলের করসপন্ডিং কতগুলো রেকর্ড বিদ্যমান তখনই আমরা ডিসাইড করতে পারবো তাদের ভিতরে কি সম্পর্ক আছে আমরা একটা উদাহরণ দেখি যে এই টেবিলের ভিতরে দেখি যে আমাদের এই টেবিলের ভিতরে কিন্তু কমন একটা কি আছে ফিল্ড আছে যে এই স্টুডেন্ট টেবিল এবং এই রেজাল্ট টেবিলের ভিতরে কমন একটি ফিল্ড আছে সেটি হলো রোল নাম্বার তাহলে আমরা কমন একটি ফিল্ড পেলাম সেটির নাম কি রোল নাম্বার তার মানে আমরা বুঝলাম যে এদের ভিতরে কোন সম্পর্ক আছে এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই স্টুডেন্ট টেবিলের যে রোল নাম্বার আছে রোল নাম্বার যে রেকর্ডগুলো আছে এই স্টুডেন্ট টেবিলের রেকর্ডগুলোর সাথে রেজাল্ট টেবিলের কতগুলো রেকর্ডের ভিতরে সম্পর্ক আছে অর্থাৎ ক্রসপন্ডিং কতগুলো রেকর্ড আছে আমরা দেখি যে স্টুডেন্ট টেবিলের একটি রেকর্ডের পিছনে কিন্তু রেজাল্ট টেবিলের শুধুমাত্র একটা রেকর্ডেরই সম্পর্ক বিদ্যমান কেন কারণ এখানে রোল নাম্বার কিন্তু একটা আছে রোল নাম্বার এক কিন্তু আমাদের রেজাল্ট টেবিলে একটি আছে অর্থাৎ এটা হল সামগ্রিক একটা রেজাল্ট রোল নাম্বার দুয়ো কিন্তু যে রোল নাম্বার দুইও কিন্তু একটাই আছে অর্থাৎ রোল নাম্বার দুই তার নাম হলো সুমন সে সাবারে থাকে সে এ প্লাস পাইছে আমরা এই টেবিল থেকে দেখতে পাচ্ছি এখন তোমাদের কাছে যদি জানতে হয় যে যে নাম নাম সুমন সুমন তার রেজাল্ট কত তাহলে তাহলে কিন্তু এখানে স্টুডেন্ট টেবিল থেকে দেখলাম যে সুমন নাম স্টুডেন্ট তার রোল নাম্বার কত দুই তাহলে রেজাল্ট টেবিল থেকে দেখলা যে দুই নম্বর স্টুডেন্ট রেজাল্ট কত দুই নাম্বার স্টুডেন্টের এখান থেকে দেখলাম যে দুই তার রেজাল্ট তো তার রোল নাম্বার দুই এই দুই নম্বর থেকে আমরা এখানে আসলাম আসলামেজাল্ট বিলে দুই কিন্তু একটাই আছে অর্থাৎ এটা সামগ্রিক রেজাল্ট তাহলে দুই কিন্তু অন্য কোনো থাকার পসিবিলিটি নাই তাহলে আমরা বলতে পারি তাদের ভিতরে কি আছে মানে রেকর্ডের রেকর্ডের সাথে সম্পর্ক আছে একটি একটি ঠিক তেমনি যে তিনের সাথে কিন্তু তিন এবং চারের সাথে চার তাহলে যেহেতু একটি রেকর্ডের সাথে একটি রেকর্ডের সম্পর্ক বিদ্যমান তাহলে আমরা বলতে পারি তাদের ভিতরে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বিদ্যমান এখন আমরা দেখার চেষ্টা করব ওয়ান টু মেনি রিলেশনশিপ তো এই ওয়ান টু মেনি রিলেশনশিপ যদি আমরা বুঝতে চাই তাহলে ঠিক তেমনি আমাদের দুইটা টেবিল প্রয়োজন দুইটা ডাটা টেবিল প্রয়োজন এখন আমাদের দেখতে হবে যে স্টুডেন্ট টেবিলে কিন্তু আমাদের কি আছে আমাদের চারজন স্টুডেন্ট আছে এখানে রোল নাম্বার দেওয়া আছে কিন্তু রেজাল্টে বিলে কি আছে যে এই এক নম্বর স্টুডেন্টের কিন্তু বিভিন্ন সাবজেক্ট অর্থাৎ ইন্ডিভিজুয়াল সাবজেক্টে তার গ্রেড দেওয়া আছে অর্থাৎ এক নম্বর ছাত্র বাংলাতে এ মাইনাস এক নম্বর ছাত্র মানে এক নম্বর বলতে রুল এক আর কি রুল এক এর ইংলিশে পাইছে এ মাইনাস রুল এক আইসিটিতে পাইছে এ তাহলে তার মানে কয়েকটা বিষয়ের গ্রেড দেওয়া আছে ঠিক তেমনি দুই নম্বরে এখন তিনটা বিষয়ের গ্রেড দেওয়া আছে তিন নম্বরে তিনটা বিষয়ের গ্রেড দেওয়া আছে এবং চার নম্বর স্টুডেন্টেরও অর্থাৎ চার নম্বর যার রুল সেই স্টুডেন্টেরও আমাদের তিনটা বিষয়ের রেজাল্ট দেওয়া আছে তাহলে আমাদের আগের মতোই প্রথমে খুঁজে বের করতে হবে যে দুইটি ডাটা টেবিলের ভিতরে কমন কোনো ফিল্ড আছে কিনা আমরা দেখলাম যে দুইটি ডাটা টেবিলের ভিতরে কমন একটি ফিল্ড আছে তার নাম হলো কি রুল নাম্বার এখন এখানে রোল নম্বর আছে স্টুডেন্ট টেবিলের ভিতরে আমার রেজাল্ট টেবিলের ভিতরে রোল নাম্বার আছে তারপর আমাকে খুঁজে বের করতে হবে যে স্টুডেন্ট টেবিলে যে রোল নম্বর আছে এই রোল নাম্বারের বেসনে আমার রেজাল্ট টেবিলের রোল নম্বরের ভিতরে কোনো সম্পর্ক আছে কিনা অর্থাৎ স্টুডেন্ট টেবিলের একটি রেকর্ডের সাথে রেজাল্ট টেবিলে কতগুলো রেকর্ডের সম্পর্ক বিদ্যমান আমরা দেখি যে স্টুডেন্ট টেবিলের রোল নাম্বার এক অর্থাৎ একটা রেকর্ডের সাথে কিন্তু আমার রেজাল্ট টেবিলে কিন্তু অনেকগুলো রেকর্ডের সম্পর্ক আছে একাধিক রেকর্ডের সম্পর্ক আছে অর্থাৎ এখানে এক ছাত্র বাংলাতে এ মাইনাস পাইছে আবার এই সেম এক ছাত্রই কিন্তু আমার ইংলিশে পাইছে এ মাইনাস সেম এক ছাত্র কিন্তু আমার আইসি দিতে পারছে এ অর্থাৎ যেহেতু একটি রেকর্ডের সাথে করসপন্ডিং একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক বিদ্যমান সেহেতু আমরা বলতে পারি তাদের ভিতরে ওয়ান টু মেনি রিলেশনশিপ বিদ্যমান ঠিক তেমনি রোল নম্বর দুইয়েরও কিন্তু আমাদের বাংলা ইংরেজি আইসিটিতে তার গ্রেড দেওয়া আছে ইন্ডিভিজুয়াল রোল নম্বর তিনেরও আছে যে রোল নম্বর তিনও কিন্তু বাংলা ইংরেজি আইসিটি তিনটা বিষয়ের ইন্ডিভিজুয়াল গ্রেড দেওয়া আছে এবং নাম্বার কিন্তু ইন্ডিভিজুয়াল আছে যেহেতু একটি রেকর্ডের সাথে আমার অনেকগুলো রেকর্ডের সম্পর্ক সম্পর্কে বিদ্যমান সেহেতু আমরা বলতে পারি তাদের ভিতরে কি ওয়ান টু মেনি রিলেশনশিপ বিদ্যমান এখন আমরা জানার চেষ্টা করব মেনি টু ওয়ান রিলেশনশিপ অনেকে ওয়ান টু মেনি রিলেশনশিপ এবং মেনি টু ওয়ান রিলেশনশিপ কে আলাদা মনে করে আলটিমেটলি ওয়ান টু মেনি রিলেশনশিপ অলমোস্ট সেম এই যে আমাদের আমাদের কিন্তু অলমোস্ট সেম দুইটা টেবিল আমরা আগে আলোচনা করছি এই টেবিলের ভিতরে অর্থাৎ রেজাল্ট টেবিলের ভিতরে আমাদের কিছু রোল নাম্বার আছে আমার ফাইনাল রেজাল্ট টেবিলের ভিতরে কিন্তু রোল নাম্বার আছে তার মানে আমরা বলতে পারবো তাদের ভিতরে সম্পর্ক আছে কেন কারণ তাদের ভিতরে কমন একটি ফিল্ড আছে এখন আমাদের দেখতে হবে যে এই রেজাল্ট টেবিলের যে রেকর্ডগুলো আছে এই রেকর্ডের কতগুলো রেকর্ডের সাথে আমার ফাইনাল রেজাল্ট টেবিলের কতগুলো রেকর্ডের সম্পর্ক বিদ্যমান অর্থাৎ আমার এই রেজাল্ট টেবিলে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের রেজাল্ট দেওয়া আছে আর ফাইনাল রেজাল্ট ইয়েতে টেবিলে আমার সামগ্রিক রেজাল্ট দেওয়া আছে এখন আমরা দেখি যে আমরার দুইটার ভিতরে একটা কমন ফিল্ড আছে যেটি হলো রোল নাম্বার এখন আমরা দেখি যে এই রেজাল্ট টেবিলে একাধিক রেকর্ডের সাথে কিন্তু ফাইনাল রেজাল্ট টেবিলের একটি মাত্র রেকর্ডের সম্পর্ক আছে তাহলে যে রেজাল্ট বাংলা যেটা সে বাংলা ইংরেজি এবং আইসিডি তিনটা মিলেই কিন্তু সে ফাইনাল রেজাল্ট হলো তার সে এ এবং রোল নম্বর দুই এরও সেম কাহিনী যে সে তার তিনটা সাবজেক্টের রেজাল্ট মিলেই কিন্তু সে এ প্লাস পাইছে ঠিক তেমনি রোল নম্বর তিনও কিন্তু তিন সাবজেক্ট মিলে কিন্তু কি পাইছে তার সামগ্রিক রেজাল্ট হলো কত এ প্লাস তাহলে রোল নম্বর চারও তার তিন সাবজেক্ট মিলে সে কি পাইছে ফেল করছে এফ এখন তাহলে আমরা বলতে পারি তাদের ভিতরে যেহেতু অনেকগুলো রেকর্ডের সাথে একটি মাত্র রেকর্ডের সম্পর্ক বিদ্যমান তাহলে আমরা বলতে পারি তাদের ভিতরে মেনি টু ওয়ান রিলেশনশিপ বিদ্যমান এখন আমরা জানার চেষ্টা করব মেনি টু মেনি রিলেশনশিপ এখন মেনি টু মেনি রিলেশনশিপ বুঝতে হলে আমাদের তৃতীয় আরেকটি জাংশন টেবিল বা লিঙ্ক টেবিল দরকার যে টেবিল ছাড়া আমরা আসলে বুঝতে পারবো না তাদের ভিতরে মেনি টু মেনি রিলেশনশিপ বিদ্যমান এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট টেবিল আছে স্টুডেন্ট নামে একটা টেবিল আছে এখানে স্টুডেন্ট টেবিলের রুল নাম্বার কলামটা একটা প্রাইমারি কি কেন প্রাইমারি কি কারণ প্রত্যেকটা রোল নাম্বারই হলো কি আলাদা আলাদা এবং একটার সাথে কোনো ডুপ্লিকেট বেলো নাই এবং কোনো নাল বেলো ফাঁকা বেলো নাই ঠিক তেমনি এই রেজাল্ট টেবিলের সাবজেক্ট টেবিলের ভিতরে কিন্তু আমাদের সাবজেক্ট আইডি এটি হলো প্রাইমারি কি কেন প্রাইমারি কি কারণ এই এক দুই তিন চার প্রত্যেকটা সাবজেক্টের আইডি হলো আলাদা আলাদা একটার সাথে কোনো সম্পর্ক নাই তাহলে আমরা বলতে পারি যে স্টুডেন্ট টেবিলের রোল নাম্বারটা হলো একটা প্রাইমারি কি ঠিক তেমনি সাবজেক্ট টেবিলের সাবজেক্ট আইডি কি একটা প্রাইমারি কি এখন মেনি টু মেনি রিলেশনশিপ বলতে আমরা বোঝাচ্ছি যে এক একাধিক রেকর্ডের সাথে একাধিক রেকর্ডের সম্পর্ক এখন এই স্টুডেন্ট টেবিল এবং সাবজেক্ট টেবিলের ভিতরে কিন্তু আমরা বলতে পারতেছি না যে তাদের ভিতরে একাধিক রেকর্ডের সাথে একাধিক রেকর্ডের সম্পর্ক আছে কেন কারণ এই স্টুডেন্ট এবং সাবজেক্ট টেবিলের ভিতরে কোনো কমন ফিল্ডই সুতরাং আমরা যদি তাদের ভিতরে বুঝতে চাই যে এই স্টুডেন্ট টেবিল এবং সাবজেক্ট টেবিলের ভিতরে কোনো সম্পর্ক আছে কিনা তাহলে আমাদের তৃতীয় আরেকটি টেবিল দরকার যে টেবিলের নাম হলো জাংশন টেবিল এখন আমাদের তৃতীয় একটা টেবিল যেটার নাম দিলাম আমরা ফাইনাল গ্রেড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রোল নাম্বার এক তার নাম হলো কি ইমরান সে তিন নম্বর সাবজেক্ট অর্থাৎ কত সে ইংলিশ এবং আবার দেখি যে রোল নাম্বার এক সেম ছাত্র সে কিন্তু আইসিডি পড়তেছে আবার এখানে দেখতে পাচ্ছি রোল নাম্বার এক সেম ছাত্র সে কিন্তু ম্যাথমেথিক্স পড়তেছে তাহলে আমরা বলতে পারি যে একটি ছাত্র একাধিক সাবজেক্ট পড়তে পারে ঠিক তেমনি আবার একাধিক ছাত্র একটি সাবজেক্ট পড়তে পারে যদি আমি বেসাকারে পড়াই তাহলে কিন্তু আমি এখানে একাধিক ছাত্রকে পড়াবো একটি সাবজেক্ট পড়াবো যদি আমি আই সি পড়াই তাহলে আইসিডি কিন্তু একটা বেসে আমাদের একাধিক ছাত্র থাকবে আমি যদি বলি যে আমাদের এখানে ইমরান সুমন হীরা আমার এই তিনজন ছাত্র আমার এখানে থাকবে তাহলে আমি কি করি তাহলে আমাদের একাধিক ছাত্র একটা সাবজেক্ট পড়তে পারে বা একটা ছাত্র একাধিক সাবজেক্ট পড়তে পারে তাহলে আমার এখানে দেখি যে ফাইনাল গ্রেডের ভিতরে যে রুল নাম্বার এক সে কিন্তু তিনটা সাবজেক্ট পড়তেছে সে তিন নাম্বার মানে কি ইংলিশ সাবজেক্ট পড়ে সে আইসিটি এবং কিসে কি ম্যাথমেটিক্স সাবজেক্ট পড়তেছে ঠিক তেমনি যে রোল নাম্বার দুইও কিন্তু আবার মনে করো যে একই সাবজেক্ট পড়তেছে যেটা হলো ইংলিশ এবং রোল নাম্বার দুই কিন্তু সেম সাবজেক্ট ম্যাথমেটিক্স পড়তেছে তাহলে আমাদের এই ফাইনাল গ্রেড থেকে আমরা দেখি যেখানে রোল নাম্বার কিন্তু দেখো এখানে যে আমাদের রোল নাম্বার কিন্তু এক তিনটা এক আছে এবং দুইটা দুই আছে তার মানে এটা এখানে বলতে পারবো যে রোল নাম্বার একাধিক আছে একই ভ্যালু সাবজেক্ট আইডিও কিন্তু এখানে এখানে তিন দুইটা দুইটা আছে আছে চার তার মানে আমরা বলতে পারি যে একাধিক রেকর্ডের সাথে একাধিক রেকর্ডের সম্পর্ক বিদ্যমান এখানে এই স্টুডেন্ট টেবিল থেকে আমরা শুধুমাত্র তাদের যে স্টুডেন্ট টেবিল প্রাইমারি কি আছে এই প্রাইমারি কিটা কিন্তু এখানে আমরা নিয়ে আসবো যেটা হলো রোল নাম্বার এবং এই সাবজেক্ট থেকে আমরা সাবজেক্ট আইডি এই প্রাইমারি কিটা আমরা এখানে নিয়ে আসবো অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যেটা হলো যে ফরেন কি অর্থাৎ স্টুডেন্ট টেবিল প্রাইমারি কি অন্য একটা জায়গায় কি এসে ফরেন কি হিসেবে ব্যবহৃত হয়েছে ঠিক তেমনি সাবজেক্ট আইডিটাও কিন্তু অন্য একটা টেবিলের ফরেন কি হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে আমরা এই যে ভিতরে যে সম্পর্কটা আছে এই সম্পর্ককে আমরা বলবো মেনি টু মেনি রিলেশনশিপ সবাই এই পর্যন্ত ভালো থাকো ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ